और फेस्टा दे रहा है बहुत ही ज़्यादा किधर है आई तरापन नाम की दादा नाम की আমাকে সব অদ্ভুত মনে হচ্ছে বুঝছো কেউ যে এরকম বলবো ওই শরীফের কথা আমার অদ্ভুত মনে হচ্ছে আচ্ছা বাবু বুঝে হচ্ছে কি ওই যে কে অবস্থা তোমার ঘুম কি মাধু ভাই ঘুম আসতেছো কি মানে তোমার ঘুম আসতেছে কেন রাখলাম না হ্যাঁ দেখি আর অফিসটা একটু দেখি তাহলে গরম লাগলে তোমরা যাও নদী বাড়ির পিছন নাকি হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে আশিকে একটু ধরে রাখি হ্যাঁ আশিকে কি দেখো কার ওই 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 লোকটার নাম কি যে বলে ওই যে কী খবর হ্যাঁ ওই লোকটার নাম কি যে বলে ওই যে ভাইরাল হয়েছে খেতে পাবো না আচ্ছা এখন ধর একজন রে এই তোমার তোমার আব্বার নাম কি বলো তোমার দাদা হাওয়া লাগা কাজ ঠিক আছে দুই না তারপরে তোমার বাবা চাচা মধ্যে সবচেয়ে ওজন কার বেশি ওজন কার বেশি আমাদের মহল্লার সুপারস্টার আমরা এখন যাবো আমাদের মহল্লার সবচাইতে গম্ভীর একজন মানুষ এই জন্যে ও হাসি হাসি আমি যখন বললাম যে আমাদের এলাকার সব জায়গায় কী ভাবছিলাম যে কী যেন কী বলে হ্যাঁ না আপনি যে প্রশংসা করবেন জানেন প্রশংসা হ্যাঁ মানে গম্ভীর এটা কী প্রশংসা না কী হলো প্রশংসা গম্ভীর একজন মানুষ উচ্ছৃঙ্খল থাকে না আচ্ছা না উচ্ছৃঙ্খল এটা প্রশংসা যদি ইয়াং বয়স হয় নেগেটিভ একটা বিষয় হ্যাঁ বিষয় আসে শৃঙ্খল শব্দটা নেগেটিভ বিষয় হ্যাঁ ঠিক ঠিক বলছে আমি তো আন্দাজে বলে দিচ্ছি বুঝছো কিন্তু পরে দেখা যায় ভালো হয়ে গেছে না এরকমই ঠিক আছে আমরা দুপুরবেলা এই আজকে বসে আছি আজকে তারিখ হলো 14 তো কী ব্যাপার কোনো তুমি তো কাইতে শুয়ে আসো এই শোনো কোনো কিছু হালকা শুয়ে থাকো যেভাবে থাকো থাকো কিন্তু কোনো কিছু শেয়ার করা যেতে পারে কি যেটা রেকর্ড হয়ে যাচ্ছে কোনো অভিজ্ঞতা বা ঈদে কেমন কাটাইলা বা কোথায় গেলা ভালো কাটছে খাবার দাবার কেমন কি বা খাবার দাবার চলে গেছে তাই না আচ্ছা আজকে একটা পোস্ট দেখলাম মোস্ট ওয়েলকাম যে ওখানে কোনো খাবার দাবারের আয়োজন চলছে মনে হচ্ছে মোস্ট ওয়েলকাম মোস্ট ওই যে ব্লাড ফাউন্ডেশনের কোথায় এটা খাবার দাবার এখানে দেখলাম ওই যে খাবার দাবার চলতেছে মানে 16 মিনিট আগে আমি যখন পোস্ট দেখছি পোস্ট দিচ্ছিল নুরুল ইসলাম যে আমাদের আমি এখনও দেখিনি দেখলে অবশ্য তাই না হ্যাঁ ওইখানে মনে আছে মনে হয় বুঝছো ওরা আমার ওখানে আছে তো যাই হোক ভিডিওটা প্রায় শেষ করে ফেলবো তো কী বল চাও ভিডিও প্রসঙ্গে অথবা তোমার যেটা ইচ্ছা সেটা এটা কোনো একটা ছোটোখাটো চ্যানেল দিয়ে যাবে হয়তো তো গেলে আমাদের বন্ধু বান্ধব সবাই দেখবে চ্যানেলে যাক এখন যারা আমাদের ভিডিও দেখে নিয়মিত যদি আধুনিক তেমন কিছু না হবে কিছুই না আমরা খুব সাধারণ গল্পই সাধারণ গল্পই করছি যারা দেখেন দেখবেন কমেন্ট করবেন
কোন বিষয়গুলো গ্রামে ভালো লাগে এটা বিভিন্ন আছে আমার কাছে মনে হয়েছে সবচাইতে অল্প জানাশোনা কোয়ালিটি সম্পূর্ণ একজন মানুষ আমি, কারণ যারা ভিডিও লাইনে যারা থাকে অনেকে বলে আপনার কোনো কন্টেন্ট নাই, এগুলো কন্টেন্ট দেখি মানে মানুষ সার্চ করে নিচ্ছে, যাদের আত্মীয় স্বজন যার দরকার হবে তারা সার্চ করে দেখবে, কিন্তু সবার দেখতে হবে এটা আমি কখনই চাই না, কি দরকার আছে? আর 20 বছর পরে মানুষগুলো এইগুলো দেখবে ভিডিও, আমি কেমন ছিলাম 10 বছর আগে 20 বছর, থাকা দরকার শিশু সুলভ বা শৈশব বাচ্চার মানুষের ভিতরে থাকলে থাকা দরকার, একটা কোমল মন নরম মন এটা দরকার আছে, তো যাই হোক আমরা একটা জায়গায় খাচ্ছিলাম, খাওয়ার পর সেখানে আলোচনা হলো যে এখানে তাদের পারিবারিক একটা আলোচনা করতেছে টাকা পয়সা লেনদেন হাজব্যান্ড ওয়াইফ, তো সেখানে আমি ছিলাম বরে, তারা যখন টাকা পয়সা লেনদেন নিয়ে কথা বলছে তো আমি বললাম তখন যে সুনীল গঙ্গোপাধ্যায়কে এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি সংসার সুখে কীভাবে রাখেন, তখন সে বলছিল যে আমি সুখে রাখি এইভাবে, আমি কোনো টাকার হিসাব চাই না কোনো দিন, আসলে তো তাই, তো হিসাব চা নাই জন্যই নাকি সে সুখে, তো আমি দেখলাম পরে দেখলাম আসলে এটা একটা মানে শিখার বিষয়, হিসাব চাইতে গেলে কিন্তু কেমন একটা বিষয়, হিসাব চাইতে গেলে একটা বিষয় নিয়ে আপনার দরকার লাগতেই পারে, টাকা কি করলা এই টাকা, হিসাব চাই এটা ছিল না, যাক তার পরিস্থিতি সে বলছে, তবে খুব বড় মাপের একটা কথা, তো ওই অস্বস্তি বোধ করতেছে, ও হালকা অস্বস্তি বোধ করতেছে, যাস ভাই তাহলে ও কয় মিনিট কখন কথা রাখছে, এখনো টাইম হয় নাই, আমরা দিনের শেষ করবো বাহাদুরের ঘুম চোখে, আর পুরোনো কথা বলতে হয় ভিডিও যদি যারা দেখেন আমাদের চ্যানেল আছে রাসেল যুক্তিবাদী একটা আর রাসেল যুক্তিবাদী বাংলাদেশ দুটা সেকেন্ড চ্যানেল, আর যদি আমার বাবা আমার পেজ দিয়ে যায় সেখানে গিয়েও দেখা যাবে, পেজের নাম আমার বাবা বাংলাদেশ, একটা পরিশেষে দুপুরের একেবারে রোদ যদি আচ্ছা শোনো ভিডিওটা পাবলিশ হয়ে গেলো, তুমি দেখো আমাদের এক ডজন লোকজন দেখেছে, তো তুমি জানো যে এক ডজন লোকজন দেখে অনেক না কোনো কিছু বলতে হয় শেষে, কিছু বলতে হয় শেষে কী রকম তুমি জানো, এত বলতে পারো যে সবাইকে আসসালাম আলাইকুম, এত বলতে একেবারে সামনে আসতো না, আসতো না যে আসা তাদের পেয়েছে বাদুর, একটা ঘটনা ঘটছে তুমি দেখলাম আসলে ক্যামেরার সামনে চায় না, এবং কথা বলতে গেলে যা মন দরকার সে মনটা আমার নাই, ঠিক আছে তারপর আমরা তোমার ফেসে নিয়ে নিলাম, কারণ তুমি আমাদের আদরের একজন মানুষ, খুবই আদরের একজন মানুষ, ওকে তবে রাস্তায় সুজন ওর ফেসটা রাস্তায় গেলে কী হয় জানো, রাস্তায় যখন যাই বা যখন ওই ভিডিও করি তখন তো সবাই বুঝে ফেলায় এই ইউটিউবার ইউটিউবার, আমার চারজন কইছে মোট, তো বলে হাই গাইস শুরু করে দেয়, তারপর ধরি ধরার পরে বলে বলার পরে বলে কোন চ্যানেল যাবে, তার মানে সবাই এটা হ্যাঁ হ্যাঁ পরে কাট দিয়ে আসা লাগে, বুঝছো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা, একেবারে প্রখর রৌদ্র দিয়ে একেবারে মানে কাটে দেবে, আমার